আজকে ফেসবুকের মধ্যে ঢুকে দিই, এক সেরি গান করে মাইক্রোফোন হাতে নিয়ে গান করতেছে, আর এক সেরি আইতেছে মারতেন লিগে। হ্যাঁ, ওই কি জানি খালি এইটুকু শুনলাম যে ওইগুলো রোহিঙ্গা থেকে আসছে, এই কথা কইছে আর একজন, এই তুই কথা কইলি কে? প্রিয় শ্রোতা মণ্ডলী, এইখানকার কথা এগুলো বন্ধ হওয়ার না। গান শুরুতে তো মুখের কথাই হয় না, না ওইগুলি গান আমরা গাইতে পারি না, যে সবাই এই দিক দিয়ে নাচানাচি করবো আর মন চাইলো গান ধরে লাইলেন, এই গান গাওনের শিল্পী আমরা না। আমরা যে সব মঞ্চে গান করি একটা টু শব্দ পর্যন্ত সেখানে হয় না। গান বড় কঠিন জিনিস, গান সাধনার জিনিস, গান মুখ দিয়ে কইলে আমার খারাই হয়ে গেল গা, হেরে শিল্পী উপায় না, হেরে গানও কয় না। গান গাওয়ার জন্য শিল্পীর একটা পরিবেশের প্রয়োজন। গত আমি যখন মঞ্চে দাঁড়াইলাম আমাকে প্রথমে উঠিয়ে দেওয়া হইলো, আমি বন্দনা করলাম, যেই সময়টুকু আমি গানের ভিতরে ছিলাম কোনো মানুষ এই গান শুনছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এমন খিচুড়ির ডেক বিলি করতেছে, তাতে গান শোনার মানুষের আর এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে গান না দেওয়াই বলো, আর গান দিবেন হইলো যে কি কয় ডিজে শিল্পী আছে এইগুলাকে দিয়ে দিবেন, এইগুলা মুখ দিয়ে গান গাইতেই থাকবে, আপনারা নাচতেই থাকবে। হ্যাঁ, আজকে ফেসবুকের মধ্যে ঢুকে দিই, এক সেরি গান করে মাইক্রোফোন হাতে নিয়ে গান করতেছে, আর এক সেরি আইতেছে মারতেন লিগে। হ্যাঁ, ওই কি জানি খালি এইটুকু শুনলাম যে ওইগুলো রোহিঙ্গার থেকে আসছে, এই কথা কইছে আর একজন, এই তুই কথা কইলি কে? মঞ্চের মধ্যে কিলাকিলি শুরু হয়ে গেছে। বাবা, যুগ হয়ে পড়ছে তো ফরমালিনে, ভালো জিনিসের হওয়ার ভাত নাই। আমাদের সমাজে কিছু কিছু শিল্পী বের হয়েছে, তারপরে বায়না করার লাগে না, বকশিস দিব কারা এই মানুষ ব্যক্তি দিকে বাউ করে লয়ে যায়, তাকে বায়না করে তুমি কমিটির মতো হয় না, অমুক বন্ধু আছে ফোন করলেই জায়গা, আর আমাকে বায়না করতে হইলে অফিসে যাইতে হয়, রিসিপ্ট কাটতে হয়, তারপরে বায়না করতে হয়, তারপরে কিছু শর্ত সাপেক্ষ থাকে, এই শর্ত নাই না যদি বায়না কেউ করতে পারে পরে না করলে যাবো না গানে হুইয়া ঘর পারো। করোনা ভাইরাস যে তালে শুরু হয়ে গেছে দেশে, কবে মরে যায় তার খবর নাই, যেই দুই দিন একটু জামাইলে হুইয়া ঘুম পারো না, দুই দিন শান্তি। কারণ মন্দ করবার না নাকি? তো আমার ছোট ভাই জহির পাগলা গান করলো, তো দাঁড়া এই বুঝছে একজন কোন মিস্ত্রি না বানাইলো, কয় বন্দনা করে অনেক শুনছেন আজকার বন্দনা গাইতাম না, আমি খালি বিচ্ছেদের মধ্যে জামগা, কয় আমার আপাই গান গাইছে বন্দনা, আমার ওইটা হয়ে গেছে, আমার আর বন্দনা গাওনের দরকার নাই, 8,000 টাকা 10,000 টাকা বকশিস পাইছো, 5,000 যদি আমার দিয়ে দিতে তাহলে সে বুঝতাম। যা পাই বন্দনা করছে কষ্ট করে, আমি তো বন্দনা না গিয়ে বিচ্ছেদ গেটে পাইলে মর্দিক আপারে দিয়ে দিই, এই কথা তো কইলাম না, সময় আছে না, এটা তো আপনি গোটা ওরটা তার দিল না, আমার মতো যদি বন্দনা করতো তাহলে এই স্টেজ তো ভালো যেত, তাই না? হ্যাঁ, যাই হোক, আসলে বাবা পালা ছাড়া গান আমি গাইতে পারি না, তারপরেও কর্তৃপক্ষ আজকে আসছি, আমার ভালো সরকার ভালো ভাইয়ের অনুরোধে আসা, তো তাকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, তবে সবচাইতে বেশি খুশি হব আপনারা একটু নিরবতা পালন করে যদি আমাদের গানটা সুস্থ এবং সুন্দরভাবে শ্রবণ করে। তো আজকে কোনো পালা নাই, শুধু মন থেকে গান গাইতে হবে। প্রথমে দাঁড়িয়েছি যেহেতু পালা নাই, আমি একটি নবীর সান রাখব, যেই মঞ্চের মধ্যে যেই ধর্মীয় মাহফিলের মধ্যে আমার নবীর কোনো সম্মান রাখা হয় না, ওয়া হইল পচা গলিত গাধার নারী ভুরির নেই,
এইখানে নবীর নামে কোনো গান হয় না, কোনো সম্মান হয় না। উহা পচা গলিত পশুর নারী ভুরির মতো, ওইটা কখনো পবিত্র মাহফিল হইতে পারে না। তাই টাকা কেউ দেন আর না দেন তাতে দুঃখ নেই, একটা নবীর সঙ্গে নেই। আরেকটা উঠায় ধরবানি, আরেকটা উঠায় ধরো, মসজিদে কে এত মসজিদি। ওরে আল্লাহর নবী, হুজুর আমার জীবনের জীব, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কহবরের বাতি, আপনি হুজুর আমার নির্ধনী। জীবন সাথী, অন্ধকার মহাপদের বাতি, আপনি হুজুর আমার নির্ধনী আর উদয় হইয়া ভরাতে বেরিয়াছে নিঃশেষ দাতে, অম্মা বলে আপনি করিলেন এসে আপনি ধরাতে, শেষ দাতে রহিলেন পরে, অম্মা বলে আপনি করিলেন ছিল।
দয়ার নহবী মায়ার নবী গো, আপনি হুজুর আমার জীবনের জীবন। দেখিয়া হজরত বিল্লাল মত হইয়া মাতা, শৈল কপালু মাইয়ার নির্যাত। আরে দেখে আপনার, আরে দেখে আপনার মা যে যা ভাগ্যবতী খাদিজা, দান করিল জীবনার গৌরব। আরে দেখিয়া তার পতি বিল্লাল রে দিয়া মতি, দেখিয়া তার পতি বিল্লাল রে দিয়া মতি, দূর করিলেন সকল জালাত। দয়ার নহবি মায়ার নবী গো, আপনি হুজুর আমার জীবনের জীবন। যে দেখিল স্বপনে ভুলে নাই আর জীবনে, দিবানিশি আপনার নাম করে স্মরণ। সেই আশাই স্থাপন করি নাম ধরে মহিল ভান্ডারি, সেই আশাই স্থাপন করি নাম ধরে ভান্ডারি, পাইতে নদী আপনার দরশ। গায়ের নহবি মায়ার নদী গো, আপনি হুজুর আমার জীবনের জীবন। আরে যে দেখিল স্বপনে ভুলে নাই আর জীবনে, দিবানিশি আপনার নাম করে স্মরণ। দিবানিশি আপনার নাম করে স্মরণ, দেখিয়া তার পতি বিল্লাল রে দিয়া মতি, সেই আশাই স্থাপন করি নাম ধরিল ভান্ডারি, আপনার নহবি পাইতে দরস। দয়ার নহবি মায়ার নহবি গো, আপনি হুজুর আমার জীবনের জীবন। আরে
হ্যালো একটি বিচ্ছেদ গান গাইতে হবে।